আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 5 অর্থাৎ রাসায়নিক বন্ধন, এইখান থেকে দুটো টপিক নিয়ে। একটা হলো তোমার আণবিক সংকেত, একটা হলো গাঠনিক সংকেত। এই দুটো টপিক আমরা এমনভাবে বিশ্লেষণ করে তোমাদের পড়ানোর চেষ্টা করব যাতে করে এই টপিক নিয়ে আর কোনো ধরনের ঝামেলা বা কনফিউশন তোমাদের না থাকে, বুঝছো? তো চলো ক্লাসটা শুরু করি। দেখো, যখনই তোমরা কোনো একটা টপিক পড়বা তার আগে কিন্তু তোমার একটা ভুল ধারণার ভেতর থাকো, তোমরা কিন্তু শুধু একদম বই দেখে মুখস্থ করতে থাকো। আরে বাবা, মুখস্থ পরে করিও, বাট আগে তোমাকে বুঝতে হবে যেটা তুমি টপিকটা তুমি পড়তেছো এই টপিকটা আসলে কি। এক এক বইয়ে কিন্তু এক এক ধরনের সংজ্ঞা থাকে, সংজ্ঞা মুখস্থ করার আগে তোমাকে টপিকটা অ্যানালাইসিস করতে হবে, সেটা কিন্তু আমরা করব। আচ্ছা, তোমাকে যদি একটা প্রশ্ন করা হয়, দেখো তো একটা যৌগ যখন তৈরি হয় সেটা কীভাবে তৈরি হয়, সে কি একা একা তৈরি হচ্ছে? না, একা একা কিন্তু একটা যৌগ তৈরি হয় না, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মৌল কিন্তু থাকে। যেমন তোমাকে আমি একটা উদাহরণ দিই, ধরো তোমার কাছে এরকম একটা কিছু আছে যে C3H8, আমি জানি না এটা কি। হ্যাঁ, তো এরকম একটা যৌগ আছে, এই যৌগটা দেখো তো এরকম একটা তো যৌগ আছে, ভালো কথা। বাট এখন কথা হলো কি, এটা হয় আণবিক সংকেত হবে না গাঠনিক সংকেত হবে, আমি এটাকে কী বলবো? আমি একটা গল্পের মাধ্যমে তোমাকে কিন্তু বুঝাবো, সেটা পরে বলতেছি। তার আগে দেখো, এটা একটা যৌগ, এই যৌগকে কিন্তু আরও একভাবে লেখা যায়। সেটা কিভাবে লেখা যায় সেটাকে কিন্তু আমরা একটা নাম দেব, সেটাকে বলবো মানে গাঠনিক সংকেত, আর এটাকে কিন্তু আমরা বলবো আণবিক সংকেত। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেছে, ভাইয়া এটা আমি কেন আণবিক সংকেত বলতেছি আর কেন গাঠনিক সংকেত বলতেছি? ছোট্ট একটা গল্প বলি, মনে রাখো। এই গল্প বুঝলে কিন্তু তুমি পুরো বিষয়টা বুঝতে পারবা, এটা আমি এর আগেও বলছি হয়তো বা। সেটা হলো কি, দেখো যখন তুমি একটা বিল্ডিং যদি দাও কখনো, সে বিল্ডিংটাতে কী কী লাগে বলো তো ভাইয়া? তোমার ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, অনেক কিছু কিন্তু লাগবে। ধরে নাও তুমি বিল্ডিং দেওয়ার জন্য যে জায়গাতে বিল্ডিং দেবা সেখানে তুমি এরকম একটা এরিয়া বেছে নিছো, সেখানে তোমার ইট রাখছো, ইতে ইট, ইট আরতে ধরো রড, বিতে ধরো বালু, সব কিছু এরকম একটা জড়ো করে রাখছো, ঠিক আছে? সব কিছু ইট বালু রড সিমেন্ট যা আছে সব কিছু একদম এরকম জড়ো করে রাখছো। হ্যাঁ, এমন কথা হলো কি, এরকম রাখলে কিন্তু আর ওই তোমার বিল্ডিং হবে না, তাই না? এরকম রাখলে কি বিল্ডিং হবে? তখন দেখবা যে মিস্ত্রি আসবে, এসে সুন্দর করে এই ইট বালু সিমেন্ট একটার পর একটা সাজিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা গঠন দিয়ে একটা বিল্ডিং তৈরি করে না? হ্যাঁ, ধরে নাও এই ইট বালু সিমেন্ট থেকে সুন্দর করে তোমার সেই মিস্ত্রি কী করলো, একটা পাঁচতলা একটা বিল্ডিং তৈরি করে দিল। তোমার ইচ্ছা, তুমি না হয় বড়ো বিল্ডিং দিয়ে, কোনো সমস্যা নেই, 1, 2, 3, 4, 5, বুঝছো? আমার টাকা নাই তো আমি পাঁচতলাই দিলাম। এখন কথা হলো কি, দেখো বিল্ডিং দেওয়ার আগে তোমার সেই রড বলো ইট বলো সব কিছু এক জায়গায় করে রাখছিলা, বাট এখান থেকে মিস্ত্রি কী করলো, সুন্দর করে একটার পর একটা সিকুয়েন্স মেনটেন করে একটা বিল্ডিং দাঁড় করালো। তো এখান থেকে কিন্তু আমরা আণবিক সংকেত আর গাঠনিক সংকেতটাকে মনে রাখতে পারি। কীভাবে? দেখো, এই যে দেখো ইট রড বালু সব কিছু যখন এক জায়গায় পাড়া করে রাখছিলো বা জড়ো করে রাখছিলো, তখন সেটাকে আমরা ধরে নাও সেটা হলো আণবিক, আণবিক সংকেত, সংকেত। যখন এই সব ইট বালু সিমেন্ট থেকে সুন্দর একটা স্ট্রাকচার বা একটা গঠন তৈরি করলো, একটা বিল্ডিং তৈরি করলো, এই বিল্ডিংকে আমরা বলবো গাঠনিক সংকেত। কি গাঠনিক সংকেত, ঠিক আছে? জিনিসটা মনে রাখবে। তাহলে কি বললাম, যখন সব কিছু একবার জড়ো করে রাখছো সেটাকে বললাম আমরা আণবিক সংকেত, আর যখন সেটা একটা স্ট্রাকচার বা গঠন হলো সেটাকে বললাম আমরা কিন্তু গাঠনিক সংকেত। এখন চিন্তা করো, একটা বিল্ডিং কিন্তু এমন না যে তুমি একতলা কম একতলা ফাঁকা রেখে দুইতলাকে কম ইয়ে করতে পারবে, এরকম কিন্তু হবে না। ধাপে ধাপে কিন্তু তোমাকে বিল্ডিংটা কী করতে হবে, কাভার করতে হবে, বুঝতে পারছো? আশা করতেছি বুঝতে পারছো। এই জিনিসটা একটু মনে রাখো, বোঝানোর ক্ষেত্রে বলতেছি। তাহলে সব কিছু জড়ো করা আণবিক সংকেত, গঠন দিলে গাঠনিক সংকেত, ঠিক আছে? গাঠন মানে গঠন মানে কী বলো তো, সুন্দর একটা স্ট্রাকচার বা গঠন তৈরি করে না, এটাই কিন্তু আমরা এখন করবো। জিনিসটা বুঝতে পারছো? চলো, তাহলে একটা যৌগ যখন তৈরি হয় এই যৌগটা কিন্তু আর এমনি এমনি তৈরি হয় না, আমি একটু বলছি। তাহলে দেখো ওই যৌগটা ধরে নাও একটা বিল্ডিং দিবে ওইরকম, দেখো এখানে এই যৌগের ভিতরে কী কী আছে, 3টা কার্বন আছে এবং 8টা হাইড্রোজেন আছে। এখন এরা কিন্তু একটা পালা হয়ে আছে না, একটা জড়ো হয়ে আছে না, এটা কি জড়ো হয়ে আছে না এরা? তাহলে বলো তো, যেহেতু এক জায়গায় জড়ো হয়ে আছে এটা কী বলো তো দেখি, এটা কিন্তু হবে তাদের কী সংকেত, আণবিক সংকেত, রাইট? কী সংকেত হবে? আণবিক, আণবিক সংকেত। এখন কথা হলো কি, ভাই আপনি তো এখান থেকে সুন্দর করে পাঁচতলা বিল্ডিং তৈরি করছেন, তা আমি এখানে বিল্ডিংটা কীভাবে দাঁড় করাবো, তার গাঠনিক সংকেতটা কীভাবে লিখবো? মনে রাখবা, যখনই তুমি গাঠনিক সংকেত আট করবা সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সেটা হলো কি, প্রত্যেকটা মৌলের যোজনীটা সঠিকভাবে মিলাতে হবে। কি বললাম? প্রত্যেকটা মৌলের যোজনী সঠিকভাবে মিলাতে হবে। তুমি যদি যোজনী যার যত সেটা দিয়ে তোমাকে একটা গঠন তৈরি করতে হবে। কীভাবে? একটা উদাহরণ দিই, ধরে নাও এখানে কার্বন কয়টা আছে ভাই? কার্বন দেখতেছি আমরা 3টা। তো প্রথমত তুমি এখানে 3টা কার্বন দিয়ে দিলা, 1টা, 2টা, 3টা,
তো মনে রাখবা যেখানে জৈব যৌগ বা হাইড্রোকার্বন ব্যবহার করা হয় সেইখানে কিন্তু জৈব মানে কার্বনের যোজনী কত হয়, কার্বন যোজনী 4 ব্যবহার হয়। এটা একদম সচির সত্য কথা, যেখানে জৈব যৌগ সেখানে কার্বন যোজনী 4। এখন এখানে কার্বন আছে 3টা, এখন কথা হলো গেলে কিন্তু গঠন থাকবে, তোমাকে এরকম হবে যে একটা বিল্ডিং এর পিলার ওই পাশে আর একটা বিল্ডিং এর পিলার ওই পাশে দিয়ে মাঝখানে কিছু না দিয়ে তুমি সার ঢালাই করতে পারবা, পারবে না কিন্তু। তার মানে এটা বোঝাচ্ছে কি কারণে, একটা কার্বনের সাথে কিন্তু অবশ্যই কোনো না কোনোভাবে বন্ধনে অংশগ্রহণ করছে, তারপর তো গঠন তৈরি করবে, তাই না? একইভাবে এই কার্বন আর এই কার্বনের মধ্যে ধরুন একটা বন্ধন আছে, এই কার্বন এবং এই কার্বনের মাঝে কিন্তু একটা বন্ধন আছে। এই বন্ধন মানে কি, এই বন্ধনের যোজনী দিয়ে কিন্তু বন্ধন তৈরি করতেছে। আমরা কি বলছি, জৈব যৌগের ক্ষেত্রে কার্বনের যোজনী কত হবে, 4। আমাকে এই যোজনী দিয়েই গঠনটা অ্যাড করতে হবে, এমনভাবে অ্যাড করতে হবে যাতে সকলের যোজনীটা সমান সমানভাবে থাকে, মানে অ্যাকুরেসিভাবে থাকে। এখন দেখো এই কার্বনে যদি তুমি যোজনী 4 মিলাতে চাও, দেখো এখানে একটা হাত আছে, মানে একটা যোজনী, হাতগুলোকে যোজনী কল্পনা করো, একটা যোজনী, এই পাশে আর একটা যোজনী, এই পাশে আর একটা যোজনী, এই পাশে আর একটা যোজনী, তাহলে কত হয়ে গেল, 4। কীভাবে, 1 2 3 4, বোঝাতে পারছি, বুঝছো? যেহেতু সমযোজী বন্ধনের মাধ্যমে বন্ধনে অংশগ্রহণ করছে, তার মানে এই যোজনী আর এই যোজনী মানো এই কার্বনের যোজনী এটাও ইউজ করতে পারবা, এটা আবার এটারও ইউজ করতে পারবা। তাহলে দেখো 1 2, তাহলে 3 4, তাহলে এই কার্বনের 4 যোজনী হয়ে গেল। আবার দেখো এই কার্বন, দেখো একটা আছে, তাহলে 1 2 3 4। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই এই যোজনীটা আপনি এই কার্বনটা গুনতেছেন, এই যোজনীটা আবার এই কার্বন এরকম কোনো করতেছেন, বা এটা তো সমযোজী বন্ধনের মধ্যে অংশগ্রহণ করছে, ঠিক আছে? এই জন্য এরা দুভাবেই সমভাবে ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। এখন তোমার প্রশ্ন হলো যে ভাইয়া এটা তো বুঝলাম, কিন্তু এই হাতগুলো কি ফাঁকা থাকবে, না এই হাতগুলো তো ফাঁকা থাকবে না। দেখবা তোমার এখানে আছে কি, দেখো তো এখানে কি আছে বলো তো, হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনগুলো বসে দাও, কয়টা হাইড্রোজেন আছে, 8টা। তাহলে দেখো এইখানে একটা হাইড্রোজেন বসে দিলাম। এখন তোমার মানে প্রশ্ন, ভাই আপনি বলছেন যোজনী মিলাতে হবে, তাহলে হাইড্রোজেন যোজনী কি মিলছে, অবভিয়াসলি মিলছে, কারণ হাইড্রোজেনের যোজনী কত, হাইড্রোজেনের যোজনী কিন্তু 1। এই যে দেখো হাইড্রোজেনের একটা যোজনী কিন্তু হয়ে গেছে, এই যে একটা বন্ধনে বা একটা হাত দিয়ে কিন্তু সে অংশগ্রহণ করছে বন্ধনে। একইভাবে এপাশে একটা হাইড্রোজেন বসলো, এপাশে একটা হাইড্রোজেন বসলো 3টা, এপাশে একটা 4টা, এপাশে একটা 5টা, এপাশে একটা 6টা, 7টা 8টা, ঠিক আছে? তাহলে দেখো এটা ছিল তাদের আণবিক সংকেত, এটা কিন্তু তাদের গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত বোঝাতে পারছি, গাঠনিক সংকেত হয়ে গেল। এখন দেখো শুধুমাত্র কিন্তু এটা দিলেই হবে না, এরা অনেক ধরনেরই আছে। যেমন তোমাকে আর একটা উদাহরণ দিই, ধরে নাও তোমার কাছে এরকম একটা পানি আছে H2O, বুঝছো? এই H2O তাহলে কি বলো তো, জড়ো হয়ে আছে এক জায়গায় আছে, তার মানে এটা কি, এটা হলো আণবিক সংকেত। তাহলে গাঠনিক সংকেত কি হবে, গঠনাকারে হবে। আর আমি জানি হাইড্রোজেনের যোজনী 1 আর অক্সিজেনের যোজনী কিন্তু 2, এমনভাবে মিলাতে হবে যাতে তাদের যোজনীগুলো সেম থাকে, মিলানো থাকে। দেখো আমি যদি এখানে একটা অক্সিজেন দেই, একটা অক্সিজেন হলো, এবং অক্সিজেনের দুই পাশে 2টা হাত বের হবে, কারণ তাদের যোজনী কত, 2, তাহলে এই পাশে একটা হাত বের হচ্ছে, এই পাশে একটা হাত বের হচ্ছে, বের হয়ে আমি এখানে একটা হাইড্রোজেন দিচ্ছি, এখানে একটা হাইড্রোজেন দিচ্ছি, তাহলে কী হয়ে গেল, এটা কিন্তু একটা হলো পানির, হলো তোমার একটা কি গাঠনিক সংকেত। তাহলে এটা কী হলো, তাদের গাঠনিক সংকেত, এটা হলো তাদের আণবিক সংকেত। আমি বুঝতে পারছি তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হলো কি, ভাই আপনি এভাবে কেন লিখলেন, উল্টা ভিড় মতো করে কেন লিখলেন, আমি কি এভাবে লিখতে পারি না যে এখানে অক্সিজেন দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, না ভাই এটা তুমি পারবে না। পানির আকৃতি কিন্তু এইরকমই হবে, কারণ কথা হলো কি কেন হচ্ছে, যখন তুমি একটু বড় ক্লাসে উঠবা, যে HSC-তে উঠবা বা ভার্সিটিতে উঠবা, তখন দেখবা হাইব্রিডাইজেশন বা ভেসপার থিওরি, মানে এই দুইটা থিওরি কম্বিনেশন করে একটা টপিক তোমাকে পড়ানো হবে, তখন তুমি বুঝতে পারবা যে এই যে প্রত্যেকটা মৌলের আকৃতি কিন্তু ইচ্ছাভাবে হয় না, তাদের কিন্তু ত্রিমাত্রিক যে দিকবিন্যাসটা আছে তখন সেটা হাইব্রিডাইজেশনের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। চাইলেই তুমি যে কোনো মৌলের গঠন যে কোনোভাবে অ্যাড করতে পারবে না, ঠিক আছে? এটা কিন্তু এরকমই হবে, কারণ এখানে লন পেয়ার ইলেকট্রনের বিষয় আছে, আমি অত গভীরে যাচ্ছি না, ঠিক আছে? অর্থাৎ এরকম করে অ্যাড করতে হবে, ক্লিয়ার? তোমাকে ধরো আর একটা উদাহরণ দিই, যেমন ধরে নাও যে BF3, ঠিক আছে? তাহলে বলো তো এইখানে ব্রোনের যোজনী কত, ব্রোনের যোজনী কিন্তু 3, আর ফ্লোরিনের যোজনী কত, 1, এটা কিন্তু আমরা জানি। তাহলে এর যোজনী যদি 3 হয়ে থাকে, এর যোজনী যদি 1 হয়ে থাকে, তাহলে তুমি কীভাবে অ্যাড করবা, চিন্তা করো। তাহলে কয়টা আছে বলো তো, ব্রোন কয়টা আছে, 1টা, তাহলে আমি তুমি এখানে একটা ব্রোন দিয়ে দাও। এখন 3 পাশে 3টা তোমাকে কী করতে হবে, ফ্লোরিন দিতে হবে, এই পাশে 1টা, এই পাশে 1টা, এই পাশে 1টা। আমি আবারও বলতেছি কেন এরকম ত্রিভুজ আকৃতির হচ্ছে, এগুলো সংকর আয়ন করলে বা হাইব্রিডাইজেশন করলে তুমি বুঝতে পারবা। তাহলে এই পাশে 1টা ফ্লোরিন, এই পাশে 1টা ফ্লোরিন, এই পাশে 1টা ফ্লোরিন, ঠিক আছে? এটা হলো তাদের আণবিক সংকেত, এটা তাদের গাঠনিক সংকেত। আসলে ব্যাখ্যা দিলে অনেক কিছুর ব্যাখ্যা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, বাট তোমাকে জিনিসটা বুঝতে হবে কোনটা আণবিক সংকেত, কোনটা গাঠনিক সংকেত, ক্লিয়ার? আশা করতেছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবার আমাকে তোমাকে একটা প্রশ্ন করি, জাস্ট বলবা তোমার এখানে লিখলাম আমি এন
এইচ থ্রি। আমাকে বলো তো এখানে যে যৌগটা আমি লিখতেছি বা যে জিনিস লিখছি, এটা তাদের আণবিক সংকেত লিখলাম নাকি গাঠনিক সংকেত লিখলাম, এটা আমাকে একটু ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আমি তোমাদের সঠিক কমেন্টের উত্তরের অপেক্ষায় থাকলাম। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।